এমনি সাইফুদ্দিন লিখেছেন কিছু নারী বা যদি ধার্মিক নামাজ পড়ে পর্দা করে তারা স্বামীর কাছ থেকে নিজের অধিকার বুঝে নেওয়ার ব্যাপারে খুবই সচেতন অথচ স্বামীর প্রতি দায়িত্ব পালন উদাসীন তাদের পরে কিছু বলুন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ধার্মিক আপনি নামাজ পড়েন পর্দা করেন অথচ স্বামীর কাছ থেকে আপনার অধিকার পরেও আপনি খুব সচেতন বাট স্বামীর প্রতি আপনি কর্তব্য পড়ায় না সন্দেহতভাবে আপনি ভালো মস্তিম নন এবং আপনার এই এবাদত বন্দিকে আপনি জানাতে যেতে পারবেন না একজন নারী হিসাবে আপনার অভিভাবক আপনার স্বামীকে আপনাকে মেনে চলতে হবে সে আমাদেরকে শৃঙ্খলার কথা বলে আজকে সেগুলোর দুনিয়া তারা আমাদের মা বোনদেরকে তথাকথিত স্বাধীনতার নামে যে তাদেরকে উস্কে দেয় এর ফলে পরিবার এবং দাম্পত্য জীবন এগুলো থাকে না ধ্বংস হয়ে যায় উন্নত দেশগুলোতে আমরা দেখি যে পরিবার ব্যবস্থাপনা অনেকটাই ভেঙে পড়েছে এবং এটার কুফল তারা ভোগ করছে তাদের ডিপ্রেশন অনেক বেশি এটিও তার একটা কারণ যে প্রশান্তি জিনিসটা নেই আপনার কোনো কোনো একটা জায়গায় ছাড় দিতে হবে বৃহত্তর কিছু প্রাপ্তির আশা সেই জায়গা থেকে একজন নারী তিনি তার স্বামীকে অভিভাবক হিসাবে মানবেন শ্রদ্ধা করবেন তারপর দায়িত্বশীল হবেন তার সাথে কুতর্ক করতে যাবেন না এবং তার সাথে অতিরিক্ত বার্গেনিং করতে যাবেন না যথাসম্ভব তার কথাগুলো মেনে চলবেন যদি তিনি অন্যায় কোনো কিছু করতে না বলেন তাহলে সেক্ষেত্রে তার দিনদারিতা পূর্ণতা পাবে একজন নারী জানাতে যাওয়ার পূর্ব যে চারটি সত্যি বিশ্বাসী দিয়েছেন তার ভিত্তি একটা হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে মেনে চলা এটা আমাদের অনেক দিনদার মা বোনদের জন্য অনেক কঠিন এবং তারা এটি পারেন না অন্য অনেক কাজ তারা করতে পারেন এবং বিশেষ করে এই যে সস্তা যে প্রচারণা আছে আপনার মুখরোচক যে স্লোগান আছে নারী অধিকারের নাম দিয়ে সেটা তারা প্রভাবিত হয়ে তারা অনেকেই কিন্তু দিন থেকে বিচ্ছিত হচ্ছে এবং তারা সঠিক ট্র্যাকে না আল্লাহ তালা আমাদের বন্ধুকে হেফাজত করুন এবং যে সমস্ত ফেত বিভিন্ন সময় সময় পৃথিবীতে মাথা ছাড়া দিয়ে ওঠে সেগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু বিভ্রান্ত হয়ে যায় সেখান থেকে আলাদা হেফাজত করুন আর সেই চৌধুরী আপনি লিখেছেন আমাদের বিয়েতে আমার সরি আমাদের বিয়েতে আমার হাজবেন্ড আগে কবুল বলেছেন তারপর আমি আমাদের বিয়েটা ঠিকভাবে হয়েছে কিনা কোনো অসুবিধা নেই দুজন কবুল বলার দরকার নেই এক পক্ষ প্রস্তাব করলে অন্য পক্ষ কবুল বলবে আপনার বাবা আপনার অভিভাবকরা কেউ প্রস্তাব করেছেন আপনার স্বামী কবুল বলেছেন যথেষ্ট আপনার কবুল না বললেও চলবে স্বামী স্ত্রী উভয় কবুল বলতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না আমরা অনেকে মনে করি যে কবুল বলতে হবে যখন প্রস্তাব হবে ছেলে পক্ষ থেকে মেয়ে কব কবুল বললে অথবা মেয়ে পক্ষ থেকে প্রস্তাব হলো ছেলেরা ছেলে কবুল বললো তিন থিংশালা বিয়ে হয়ে যাবে তানভীর হাসান সোহেল লিখেছেন আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালিকে বিয়ে করতে পারবে কিনা করতে পারবে কোনো অসুবিধা নেই মামার শালিকে ভাগিনা যদি বিয়ে করতে চায় অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায় বিয়ে করতে পারবে কোনো অসুবিধা নেই এই দৃষ্টিকোণ থেকে